ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিএস 15 ক্রেসেন্ট। ইতিমধ্যে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে 2600 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ মাধ্যমিক ও এইট পাশে হলি আপনারা আবেদন করতে পারবেন, যেখানে রাজ্যের 23টি জেলার মহিলারাই কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবেন। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বলছে কি না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, রাজ্যে 2600 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ করাবে। মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। মোট শূন্য পদের সংখ্যা জানিয়ে নবানে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। বিস্তারিত কি বলেছে না, এই নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। গোটা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে এই জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 6345টি, যার মধ্যে 6025টি কেন্দ্র চালু রয়েছে এবং বাকি কেন্দ্রগুলি কর্মীর অভাবে বন্ধ হয়ে গেছে। সবগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুনরায় চালু করতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে খুব দ্রুত নিয়োগ করতে চলেছে জেলা দপ্তর এবং নিয়োগের ব্যাপারে মোট শূন্য পদের সংখ্যা জানিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন। বিস্তারিত কি বলেছেন, এই মুহূর্তে এই জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ফাঁকা পদের সংখ্যা 1152টি এবং সহায়িকা পদে শূন্য পদের সংখ্যা 1456টি। মোট 2608টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে গেলে যোগ্যতা লাগে অষ্টম শ্রেণী পাস। এই পদগুলিতে কেবল মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন, পাশাপাশি আবেদনকারী সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এই পদে তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু স্থায়ী পদে ওই এলাকার বাসিন্দা হলে আবেদন করতে পারবে, যেখানে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস হলে আবেদন যোগ্য। সব ঠিক থাকলে পুজোর আগে এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এই নিয়োগটি পূর্ব মেদিনীপুর জেলার জন্য হলেও রাজ্যের প্রতিটি জেলা মোট 10,000 শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নিয়োগের প্রতিটি বিজ্ঞপ্তি প্রতিটি জেলা দপ্তর থেকে তরফ থেকে প্রকাশ করবে। মানে দেখতে পাচ্ছ তো শুধুমাত্র যে মেদিনীপুর জেলার ছেলেরা আবেদন করবে তার কোনো কথা নেই, রাজ্যের 23টি জেলা মহিলারা আবেদন করতে পারবে। সেখানে 10,000 টোটাল ভ্যাকেন্সি থাকবে, যেখানে প্রতিটি জেলা থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। পুজোর আগে এই সম্বন্ধে নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে এমনটা কিন্তু জানিয়েছে এই তরফ থেকে। তো যখন আপডেট নিশ্চয়ই উঠে আসবে সেই আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাদেরকে ইনফরমেশন জানিয়ে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখো।